আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু সুনিয়াস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম আপনাদের সাথে চিকেনের একটা কারি রেসিপি নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। অবশ্যই আমার ভিডিওটি দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে আমার সাথেই থাকুন, আর ভিডিওটি দেখার পর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক। আর আমি আজকে চিকেন রান্না করব ভেন্ডি দিয়ে, ভেন্ডি লেডিস ফিঙ্গার আর কি। সো এটা ফ্রোজেন ভেন্ডি, আর এটা আসলে দেখতে অনেক কিউট, খুবই ছোটো ছোটো দেখতেই পাচ্ছেন। এটা কাটার কোনো প্রয়োজন নেই, এমনিতেই ওরা ছোটো সাইজের, অনেক কিউট দেখতে, দেখতেই অনেক মায়া মায়া লাগে। আর আমি এখানে 2 প্যাকেট ভেন্ডি নিয়েছি। সো এগুলো ফ্রোজেন, সো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এই তো দেখতে পাচ্ছেন। আর আমি এখানে চিকেনের জন্য, আমি এখানে 2টা চিকেন নিয়েছি। সো আমি চিকেনের জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি তেজপাতা আর ডাল, সবুজ ডালচিনি, তারপর আস্ত জিরা আর এলাচি, সবুজ এলাচ, তারপর জয়ত্রী, জায়ফল, এগুলি দিয়েছি। আপনারা যারা আপনাদের ইচ্ছা মতো গরম মশলা অ্যাড করতে পারেন। আর আমি এখানে রসুন কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে দুটো পেঁয়াজ একসাথে, বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটেছি। সো একসাথে অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি অনেকক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার হচ্ছে। পেঁয়াজটাকে পুরো সিদ্ধ হওয়ার পরেই আমি বাকি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবো। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এ পর্যায়ে আমি অ্যাড করে নিয়েছি আস্ত 4-5টা কাঁচামরিচ আর 1 টেবিল চামচ আদা বাটা। আপনারা চাইলে রসুন বাটাটাও ব্লেন্ডার করে দিতে পারেন। আমি এখানে ফ্রেশ রসুন চেয়েছিলাম দিতে, তাই আমি গার্লিকটাকে কিউব ছোটো ছোটো করে কেটেই দিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ইউজ করতে পারেন। সো আমি ভালোভাবে নেড়ে চেড়ে আরও 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে দিচ্ছি, যাতে পেঁয়াজটা ভালোভাবে হয়ে যায়। আর এখানে আমি 2টা চিকেন নিয়েছি, 2.5 কিলোর মতো হবে। সো আমার পেঁয়াজটা দেখতে পাচ্ছেন অনেকটা হয়েই গেছে, তাই আমি প্রথমেই চিকেনটা দিয়ে দিচ্ছি। আসলে স্পাইস দেওয়ার পরও চিকেন দেওয়া যায়, বাট আমি পেঁয়াজটা হওয়ার পর প্রথমে চিকেন দেই, যাতে চিকেনে যদি কোনো পানি থাকে তাহলে আসলে পানিটা ঝরে যায়, টেস্টটা একটু ভালো আসে সেজন্য। চিকেন দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে 5 মিনিটের জন্য ফুল হিটে রেখে দেবো। ফুল হিটে রেখে দিলেই চিকেন থেকে যা পানি বের হবে সেটা আবার টেনেও যাবে। সো 5 মিনিট পর আমি স্পাইস অ্যাড করে নেব। আর স্পাইসটা আসলে দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট পর চলে এসেছি, আর 5 মিনিট পর আমার চিকেনের কালারটাও অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। সো আমি স্পাইস অ্যাড করে নিচ্ছি। 1/2 টিস্পুন হলুদের পাউডার দিয়েছি এখানে, দিয়ে দিয়েছি আমি 1 টেবিল স্পুন মরিচের পাউডার। আমি আসলে মিক্স মশলাটা একটু বেশিই দেবো, সেজন্য আমি মরিচের পাউডারটা একটু কম দিচ্ছি। 1/2 টিস্পুন দিচ্ছি জিরা পাউডার, তারপর 1/2 টিস্পুন দিয়েছি ধনিয়া পাউডার, আর আমি 1 টিস্পুন দিয়েছি গরম মশলার পাউডার। আসলে মিরচি কিনে গরম মশলার ফ্লেভারটাই অনেক মজা লাগে, টেস্টি লাগে, আর এটা মিরচি কিনকে আরও সুস্বাদু করতে সাহায্য করে, তাই আমি এটাকে একটু বেশি দিয়েছি। আর এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি মিক্স মশলা। মিক্স মশলা আসলে আমি টেবিল স্পুন দিয়ে 5-6 স্পুন দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন, বাট আমার কাছে ভালো লাগে মিক্স মশলাটা, এটা রাজা মিক্স মশলা, এটা একটু বেশি দিলে কালারটা সুন্দর হয়। আর চিকেনটা নেড়ে চেড়ে ভালোভাবে, সো আমি এবার 1 টেবিল স্পুন বাদামের পেস্ট দিয়ে দিয়েছি। বাদামের পেস্টটা আপনারা যদি ফ্রেশ বাদামের পেস্ট দেন, তাহলে বাদামটাকে 2-3 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর এটা বেটে নিতে ইজি হবে। আমি এখানে পেস্ট ইউজ করেছি, তাই আমার আর সেসব ঝামেলা করতে হয়নি। আর আমি এখানে 2টো ছোটো সাইজের টমেটো অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে আমি ভালোভাবে নেড়ে চেড়ে, এখন কোনো পানি অ্যাড করব না, আমি 10 মিনিটের মতো স্লো হিটে এভাবে রেখে সিদ্ধ দেবো, যাতে চিকেনের ভিতরে স্পাইসটা যায় আর ফ্লেভারটা আরও ভালো হয়।
সো আমার চিকেনটা অনেকটা হয়ে গেছে, উপরে তেল বেশি এসেছে তাই চিকেনটা আসলে হয়ে গেছে। সো আমি এ পর্যায়ে ভেন্ডিগুলো অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক ছোটো ছোটো সাইজের ভেন্ডি, অনেক কিউট আর খেতেও মাশাল্লাহ অনেক মজা এই ভেন্ডিগুলা। আর আমি এখানে অ্যাড করে দিয়েছি ভেন্ডি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে, তারপর আমি যদিও চিকেনটা অনেকটা টেনে গেছে এখন আর হাই হিটে যদি পানি না দিই তো হাই হিটে রেখে দিলে এটা পুড়ে যেতে পারে, সেজন্য আমি মিডিয়াম হিটে 5 মিনিটের বেশি না 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, আর 5 মিনিট পরে এসে আমি পানি দিয়ে দেব। সো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি 5 মিনিট পর, দেখতে পাচ্ছেন। আর যেহেতু এখন আমি পানি দিয়ে দিয়েছি সো আমি হাই হিটে এটাকে জাল দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এসে নাড়াচাড়া করে দেখছি ভেন্ডিগুলো হয়েছে কি না। আসলে চিকেনটা অনেকটা হওয়ার পর আমি ভেন্ডি দিয়েছি, সবাই জানেন ভেন্ডি একটা সফট ভেজিটেবল, এটা আসলে গ্যাসে কুকারে দেওয়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে যায়, তাই আমি একেবারে লাস্টের দিকে দিয়েছি। আর আমি চাচ্ছি এগুলোকে আস্তে আস্তে রাখতে, সেজন্য আমি একটু কেয়ারফুললি রান্না করছি, অনেকবার চেক করছি। সো আমার ভেন্ডিগুলো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি লবণটা চেক করেছিলাম আর দেখেছিলাম লবণটা সামান্য কম ছিল, তাই আমি লাস্টের দিকে আরও হাফ টিস্পুনের মতো লবণ অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেবেন, আসলে মরিচের পরিমাণ লবণের পরিমাণ এটা সবার টেস্ট সেম না, যার যে পছন্দ মতো করে নেবেন। আর আমার কারিটা যেহেতু হয়ে গিয়েছে তাই আমি সামান্য ধনে পাতা নিয়ে দিয়েছি, দিয়ে আমি নাড়াচাড়া করছি। যদিও সবাই কারির উপরে ধনে পাতা লাস্টের দিকে ছিটিয়ে দেয়, বাট আমার কাছে কেন জানি না ভালো লাগে জাস্ট ধনে পাতা দিয়ে ফুল সারা চার দিকে নেড়েচেড়ে তারপর আবার দিতে, এভাবে আমার কাছে মনে হয় পুরো কারিতেই ধনে পাতার ফ্লেভারটা চলে আসে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার কারিটা অলমোস্ট রেডি, কালারটা যেমন সুন্দর ছিল খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক মজা হয়েছিল। আমি এখন সার্ভিং ডিশে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, চলুন সার্ভ করা যাক। এই ছিল আমার আজকের রেসিপি, আমি আসলে প্রত্যেকটা ভিডিওতেই ট্রাই করি খুবই ইজিভাবে ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।